হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো, তোমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো তোমাদের যে কলেজে অ্যাডমিশন ফি রয়েছে, সেই অ্যাডমিশন ফি পুরোপুরি মুকুব করা হলো। কোন কোন কলেজের ক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন ফি মুকুব করা হয়েছে এবং যারা অ্যাডমিশন করে দিয়েছো তাদের যে টাকাটা আছে সেটা কীভাবে রিটার্ন পাবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি উচ্চ মাধ্যমিকের পর কলেজে অ্যাডমিশন নেওয়ার প্ল্যান করে থাকো বা অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের এই কলেজ সংক্রান্ত এই ফি এর ব্যাপারে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও ক্রিয়েট করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমরা রীতিমতো সবাই জানো কোভিড-19 কারণে প্রচুর এরকম মানুষ রয়েছে যারা কর্মহীন, যাদের পরিবারে আর্থিক সংকট চলছে এই মুহূর্তে, কিন্তু তারা যদি উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকে এবং কলেজের অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে, সেক্ষেত্রে তাদের প্রচুর পরিমাণ টাকা দিতে হচ্ছে। এ কোনো কোনো কলেজ আছে যেখানে 500 টাকাও চার্জ করছে, কোনো কোনো কলেজ 150 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে ফর্ম ফিল আপ চার্জ করছে। এবার এখানে একটা স্টুডেন্ট কি একটা কলেজে ভর্তি হবে না, এখানে একটা স্টুডেন্ট চেষ্টা করছে যাতে সে সেই সাবজেক্টে অনার্স বা পার্টিকুলার যে কোর্সেই ভর্তি হোক না কেন, সে ভাবছে যে আমি যদি চান্স না পাই সেই কারণে একাধিক কলেজে ভর্তি হচ্ছে এবং তাকে ভালো টাকা অ্যাডমিশন ফি দিতে হচ্ছে। যদিও এই মুহূর্তে এরকম কিছু পরিবারের স্টুডেন্ট রয়েছে যারা একাধিক কলেজে অ্যাডমিশন নিতে পারছে না অথবা অ্যাডমিশন অ্যান্ড ফি এর জন্য অ্যাপ্লাইও করতে পারছে না, মানে তাদের যে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য যে অ্যাডমিশন ফি রয়েছে সেই ফিটিও সে দিতে পারছে না, সেই কারণে কি হচ্ছে একাধিক কলেজে সে অ্যাপ্লাই করতে পারছে না। তো এখানে কিন্তু এই পরিস্থিতির কারণে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন সরকারি যে কলেজগুলো রয়েছে সেই সরকারি কলেজগুলোতে কিন্তু অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার জন্য যে ফিসটা দিতে হয় সেই ফিসটা দিতে হবে না কাউর, যারা যারা রয়েছে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবছরের জন্য ও কলেজে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার জন্য একটি মাত্র ফি দিতে হবে না, কোনো ফি ছাড়াই তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে। কোন কোন কলেজের ক্ষেত্রে, যে কলেজগুলো সরকারি কলেজ রয়েছে এবং যে কলেজগুলো সরকারি অনুদানপ্রাপ্ত, মানে আন্ডারটেকিং যে কলেজ, গভর্নমেন্ট আন্ডারটেকিং যে কলেজগুলো রয়েছে, এই মানে গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে কিন্তু ফি একেবারে জিরো করে দেওয়া হবে, মানে কোনো ফি লাগবে না অ্যাপ্লাই করার জন্য। সেক্ষেত্রে তোমাদের যাদের প্রবলেম ছিল যে তোমরা 2 বা 3টে কলেজে অ্যাডমিশন নিতে পারছিলে না, কারণ অ্যাডমিশন প্রত্যেকটা কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য, মানে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের একটা ফি দিতে হতো, তো এখানে তোমাদের এর কোনো ফি দিতে হবে না। সেক্ষেত্রে যাদের একটু নম্বর কম আছে তোমরা কী করবে, একাধিক কলেজে অ্যাডমিশন নিতে পারবে কারণ কোনো ফি লাগছে না, তো অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে আরও একটা ব্যাপার রয়েছে, ইতিমধ্যে কিন্তু অনেক এরকম স্টুডেন্ট আছে কষ্ট হলেও অ্যাডমিশন নিয়েছো, তোমাদের যে ফি আছে সেটা তোমরা ফিল আপ করে দিয়েছো, তো যে ফিগুলো তোমরা কলেজে অ্যাপ্লাই করে দিয়েছো সেটা তোমাদের রিজেক্ট হবে না, অ্যাপ্লাই হয়ে গেছে এবং তোমাদের যে ফিগুলো তোমরা দিয়েছিলে সেই ফিগুলো তোমাদের যে অ্যাকাউন্ট থেকে দিয়েছিলে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের মানে যারা তোমরা ওখানে মোবাইল নাম্বার দিয়েছো, জিমেল দিয়েছো, জিমেলে তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে যে তোমাদের টাকাটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যে যে উপায়ে তোমরা অ্যাডমিশন ফর্মের যে ফিটা পূরণ করেছিলে সেই ফিটা তোমরা কী হচ্ছে সেই সেই উপায়ে পেয়ে যাবে, অথবা তোমাদের যে কোনো উপায় হোক তোমরা যারা যারা অ্যাডমিশন ফর্ম ফি দিয়ে দিয়েছিলে সেই ফিটা কিন্তু দিয়ে দেবে। এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে অ্যাডমিশনটা তোমাদের ফ্রি না, অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করার জন্য একটা ফি লাগে, কারণ কোনো কোনো কলেজ রয়েছে যেখানে 200 টাকা, কোনো কোনো কলেজ 300 টাকা, কোনো কোনো কলেজ 1000 টাকা কিংবা 500 টাকা, তো বিভিন্ন কলেজ বিভিন্ন রকম ফি চার্জ করছিল, সেই কারণে এই যে অ্যাডমিশন ফি রয়েছে, অ্যাডমিশন ফর্ম ফি রয়েছে সেই ফর্ম ফিটা পুরোপুরি মুকুব করে দেওয়া হলো। এখন শুধুমাত্র তোমাদের কী হচ্ছে, তোমরা যে কোনো কলেজে র্যান্ডামলি চাইলে যে আমরা 3টে কিংবা 4টে কিংবা 5টা কলেজে অ্যাপ্লাই করবো গভর্নমেন্ট কলেজে, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করো, কারণ তোমাদের শুধুমাত্র ডকুমেন্টেশন দিতে হবে, তোমাদের কোনো অ্যাডমিশন ফর্ম ফি দিতে হচ্ছে না, আর যারা দিয়ে ফেলেছো তাদেরটা যেরকমটি বললাম তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এখানে একটা কথা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, এখানে অ্যাডমিশন ফি মুকুব করে দেয়নি, মানে ভর্তি হওয়ার জন্য পুরো ফ্রিতে তোমরা ভর্তি হতে পারবে সেটা না, যে টাকাটা লাগতো সে টাকাটাই লাগবে, কিন্তু বিগত বছরগুলোতে যে ফর্ম মানে অ্যাপ্লাই করার জন্য যে ফর্ম ফি লাগতো সেই ফর্ম ফিটা তোমাদের লাগবে না, সেটা পুরোপুরি মুকুব করে দেওয়া হয়েছে। তো এটা তোমাদের পুরোপুরি এটাই জানানো ছিল এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এবং তোমাদের জন্য খুবই আনন্দের খবর, সেই কারণে সবার প্রথমে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম।
তোমরা অবশ্যই কমেন্টে জানাও এই ফর্ম ফি মুকুব করার কারণে তোমাদের কাদের অনেকটা সুবিধা হয়েছে, কারা একাধিক কলেজে অ্যাডমিশন নিতে পারছিল না শুধুমাত্র কারণ ছিল ফর্ম অ্যাডমিশন ফর্ম ফি এর জন্য, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ও আর সাবস্ক্রাইব করার জন্য কিন্তু আমি কোনো ফি নিচ্ছি না, সেই কারণে তোমরা রেড বাটনে ক্লিক করে, যারা সাবস্ক্রাইব করো রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।